নমস্কার বন্ধুরা অজয় বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আলোচনা করব যে বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে হয়তো আপনাদের একটু প্রতিক্রিয়া জানা আছে তো বাংলা সহায়তা কেন্দ্রে কী কী কাজ করা হবে বা করা হয় এবং বাংলা সহায়তা কেন্দ্র আপনার ডিস্ট্রিক্টে বা আপনার ব্লকের কোন কোন জায়গায় সেন্টার খোলা হবে এবং আর একটা গুরুত্বপূর্ণ আপডেট যে তৃতীয় ফেজের নিয়োগ প্রক্রিয়া বা তৃতীয় ফেজের ফর্ম ফিল কবে চালু হবে তো আপনারা এই সমস্ত কিছু দেখার জন্য বিএসকে আপনার আপনারা আপনাদের গুগল সার্চ বারে গিয়ে লিখবেন বিএসকে বিএসকে ডাব্লু বি ডট ও আর জি ঠিক আছে এই ওয়েবসাইটটা আপনারা টাইপ করবেন এই ওয়েবসাইটটা টাইপ করলেই কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম পেজটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পাবেন যে আপনার আর এদিকে দেখবেন লগ ইন বলে একটা অপশান রয়েছে ডান দিকে উপরের দিকে দেখবেন যে লগ ইন বলে একটা অপশান রয়েছে তো ওই লগ ইন বটনে ক্লিক করলেই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে তো যারা নিয়োগ হয়ে গেছে বাংলার সহায়তা কেন্দ্রে অর্থাৎ ডাটা এন্ট্রির পদে যাদেরকে নিয়োগ করা হয়ে গেছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ফেজে যে নিয়োগ হয়ে গেছে তাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা কিন্তু তাদেরকে প্রদান করা হবে এবং তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু বাংলার সহায়তা কেন্দ্রে সমস্ত কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এলাকায় কোন কোন জায়গায় বাংলার সহায়তা কেন্দ্র খোলা হবে এবং বাংলা সহায়তা কেন্দ্রে কী কী কাজ হবে তো এখানে সার্ভিসে দেখতে পাচ্ছেন যে টোটাল বাইশটি কাজ বাংলা সহায়তা কেন্দ্রে করা যাবে এবং এখানে সেন্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্টার টোটাল যে সেন্টারটা খোলা হবে আমাদের পশ্চিমবঙ্গে সাতাশশো এগারোটি সেন্টার খোলা হবে আপনারা নিশ্চয়ই জানেন যে সাতাশশো এগারোটি সেন্টার খোলা হবে এবং প্রত্যেকটি সেন্টারে কিন্তু ডাটা অপারেটর পদে নিযুক্ত করা হবে দুইজনকে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী যে স্টেপ অর্থাৎ এখানে সম্পূর্ণ যে সেন্টারগুলোর ডিটেলস এখানে শো হবে অর্থাৎ এইভাবে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দেখে নিতে পারেন অনেকগুলো পেজও রয়েছে এখানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যতগুলো সেন্টার রয়েছে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের এখানে লিস্ট কিন্তু বেরিয়ে এসছে তো নিচের দিকে এভাবে যদি আপনারা দেখেন উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা বীরভূম ঠিক আছে কোচবিহার হাওড়া এভাবে আপনারা দেখে নিতে পারেন আর এখানে কিন্তু টোটাল যে একশো ছত্রিশটি পেজ রয়েছে এভাবে আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা যদি আপনাদের ডিস্ট্রিক্টের শুধুমাত্র দেখতে চান যে আপনাদের ডিস্ট্রিক্টে কোন কোন জায়গায় সেন্টার রয়েছে এবং আপনার ব্লকের সেন্টার আছে কি না আর চাইলে আপনি এগুলো প্রিন্ট আউট বা পিডিএফও সেভ করে রাখতে পারেন তো আপনার ডিস্ট্রিক্টের কোন কোন জায়গায় সেন্টার রয়েছে এই সমস্ত কিছু দেখার জন্য সার্চ বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন এখানে সার্চ বক্সে গিয়ে আপনার 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 যে ডিস্ট্রিক্টের নাম এটা আপনি এখানে টাইপ করবেন ঠিক আছে তো এখানে আমি একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে মালদা ডিস্ট্রিক্ট আমি মালদা এখানে টাইপ করলাম যে মালদা ডিস্ট্রিক্টের সমস্ত সেন্টারগুলো এখানে হচ্ছে তো আপনার যে ব্লক রয়েছে বা আপনার যে শহর রয়েছে আপনার শহরের কোন কোন জায়গায় সেন্টার রয়েছে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে মালদা ডিস্ট্রিক্টের টোটাল এখানে ছটা পেজ রয়েছে এই ছটা পেজ আপনি ফলো করলেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আপনি সমস্ত পেজগুলোকে একটা একটা করে দেখে নিতে পারেন যে কোন কোন জায়গায় বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আর আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার সেন্টারটাই কিন্তু দেখে নেবেন কোন সেন্টারে ঠিক আছে আপনাকে নিয়োগ করা হবে বা আপনার ব্লকের কাছের সেন্টারগুলো বা আপনার শহরের কাছের সেন্টারগুলো আপনি এখানে দেখে নিতে পারেন তো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা হয়তো এইটুকুটা জানেন যে বাংলা সহায়তা কেন্দ্রের প্রথম এবং দ্বিতীয় দফায় মোটামুটি তিন হাজারটি নিয়োগ করা হয়েছে এবং পঁচিশশোটি কিন্তু এখনও ফর্ম ফিল আপ বাকি রয়েছে অর্থাৎ তৃতীয় ফেজে আবারও হয়তো ফর্ম ফিল আপ চালু হবে এ বিষয়ে আমি পড়ে আসছি এখানে আমি আর একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি তো তৃতীয় ফেজের ফর্ম ফিল কবে থেকে চালু হবে এ বিষয়ে যে নোটিফিকেশান সে বিষয়ে আমি পড়ে আসছি তো আমি আর একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিচ্ছি বীরভূম ঠিক আছে বীরভূম দেখছেন বীরভূমের সমস্ত ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের যে সেন্টারগুলো রয়েছে এখানে আপনারা সেন্টারে অ্যাড্রেসটা দেখে নিতে পারেন অ্যাড্রেস রয়েছে ঠিক আছে আর আপনি চাইলে আপনার নিকটবর্তী যে সেন্টার রয়েছে সেটা আপনি এখানে দেখে নিতে পারেন সমস্ত কিছু ডিটেলস তো এভাবে দেখার পরে বা এখানে যতগুলো পেজ রয়েছে আপনি কিন্তু এটাও দেখে নিতে পারেন যে আপনার ডিস্ট্রিক্টে কতগুলো সেন্টার হবে এখান থেকে আপনি সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন যে কতগুলো সেন্টার আপনার ডিস্ট্রিক্টে হবে আপনার ব্লকে কতগুলো সেন্টার হবে ঠিক আছে এগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাব যে বাংলা সহায়তা কেন্দ্রে কি কী কাজ করা হবে তো সার্ভিস বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এখানে বাইশটি সার্ভিস রয়েছে তো সার্ভিসের অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু যে সমস্ত কাজগুলো বাংলা সহায়তা কেন্দ্র থেকে হবে যেমন কন্যাশ্রী ঐক্যশ্রী সার্টিফিকেট ঠিক আছে যেমন এস সি এসটি বা এগুলো ইনকাম সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে আপনারা করতে পারবেন তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন বিভিন্ন চাকরির যে ফর্ম ফিল আপগুলো হয় সেগুলো এখান থেকে করতে পারবেন তাছাড়াও রয়েছে এখানে ট্যাক্স অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে ট্যাক্স রয়েছে সেটা এখানে আপনারা পে করতে পারবেন মিউনিসিপ্যালিটি বা অঞ্চলে যে ট্যাক্স সেটাও কিন্তু এখান থেকে পে করতে পারবেন তারপর রয়েছে রেজিস্ট্রেশন ঠিক আছে আপনারা যে ট্রেড লাইসেন্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে অনলাইন রেজিস্ট্রেশন ভোটার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাম পঞ্চায়েতে যে ট্রেড লাইসেন্স হয় তার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা করতে পারবেন তারপরে রয়েছে সিটিজেন্স গ্রিভেন্স রয়েছে অনেকগুলো সার্ভিস রয়েছে এই সমস্ত সার্ভিসগুলো যেমন ইউর প্রপার্টি অর্থাৎ জমির ডিটেলস বা খতিয়ান বা ডিট নাম্বার এই সমস্ত কিছু বা এই সমস্ত কাজগুলো কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র থেকে আপনি খুব সহজেই বা বিনে পয়সায় আপনারা করে নিতে পারেন তো বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া মোটামুটি প্রথম এবং দ্বিতীয় দফায় কিন্তু হয়তো হয়ে গেছে এবং তৃতীয় দফায় যে নিয়োগ প্রক্রিয়া চালু হবে সেই বিষয়ে নোটিফিকেশান তো তৃতীয় দফায় বা তৃতীয় ফেজে ফর্ম ফিল কবে থেকে চালু হবে অফিসিয়ালি কিন্তু এখনও নোটিফিকেশন দেওয়া হয়নি কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে যে তৃতীয় দফায় বা ফর্ম ফিল আপ চালু হবে যে ওয়েবেল টেকনোলজির যে ফর্ম ফিল আপের লিঙ্কটি ওনারা দিয়েছেন সেখান থেকে কিন্তু তৃতীয় ফেজের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে এবং এর আগে যে ফর্ম ফিল হয়েছিল হয়েছিলো এক্ষেত্রে ওখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে সার্ভারের প্রবলেম ছিল এছাড়াও লকডাউন ছিল এই কারণে হয়তো অনেকেই ফর্ম ফিল করতে পারিনি তো এখন যে ভ্যাকেন্সিটি রয়েছে মোটামুটি পঁচিশশোটি ভ্যাকেন্সি রয়েছে তো পঁচিশশো ভ্যাকেন্সির জন্য আবার তৃতীয় দফায় ফর্ম ফিল শুরু হবে অর্থাৎ যারা এখনও ফর্ম ফিল করতে পারি বাংলা সহায়তা কেন্দ্রের জন্য তো অর্থাৎ ডাটা অপারেটর পদে জন্য আপনারা এখনও যারা ফর্ম ফিল করতে পারি তোমরা কিন্তু মানে অবশ্যই যে ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে কিন্তু মাঝে মধ্যেই তোমরা কিন্তু একবার চেক করে নেবেন যে বা এই চ্যানেলের মাধ্যমেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যখনই নোটিফিকেশন আসবে তৃতীয় ফেজের ফর্ম ফিল আপের আসবে তখনই কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে জানার জন্য আপনারা এখানে অ্যাবাউটে ক্লিক করে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনারা জেনে নিতে পারেন যে কতগুলো সেন্টার খোলা হবে এবং কি কি কাজ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে পেনশন ই পেনশন বা অনেক ধরনের কাজ করা হবে ঠিক আছে এই ধরনের কাজগুলো করেভাবে করা হবে এবং এটা সম্পূর্ণটায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর যে সমস্ত ডাটা অপারেটর পদে যারা নিয়োগ হবে তাদের কিন্তু স্যালারি অটোমেটিকভাবে বলে দেওয়া হয়েছে পার মান্থ টেন থাউজেন্ডস তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ঠিক আছে আরও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না